অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই বুধবার মুম্বাই থেকে কলকাতায় পা রাখল বাংলাদেশ ক্রিকেট দল। গত ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেদে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল্লাহর দুরন্ত শতরান সত্ত্বেও হারতে হয়েছে সাকিবের দলকে। এর আগে আফগানিস্তান ছাড়া আর কোনো ম্যাচেই জেতার ধারে কাছে পৌঁছায়নি টাইগাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে তারা 6 উইকেটে হারিয়েছিল। এরপরে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং স্বাগতিক ভারতের বিপক্ষে হারের মুখ দেখতে হয়েছে। সবশেষ হারল দক্ষিণ আফ্রিকার কাছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। যদিও কাগজে কলমে এখনও ছিটকে পড়েনি সাকিব বাহিনী, হাতে আছে 4টি ম্যাচ। এমন অবস্থায় শনিবার 2-8 অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে লাল সবুজের দল। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন। বুধবার 2-5 অক্টোবর বিকেল 5টা নাগাদ ইন্ডিগো বিমানে করে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে বাংলাদেশ দল। সেখান থেকে কড়া নিরাপত্তা বলয়ে তাদেরকে বাইপাসের ধারে 1 5-তারা হোটেলে নিয়ে যাওয়া হয়। এদিন বিমানবন্দরে টাইগারদের দেখার জন্য ভিড় উপচে পড়ে। বিমানবন্দর থেকে বেরিয়ে লাক্সারি বাসে ওঠার সময় টাইগারদের ভক্তরা চিৎকার করতে থাকে। ভক্তদের উদ্দেশ্যে ক্রিকেটার লিটন দাসকে হাত নাড়াতে দেখা যায়। অপরদিকে কলকাতার ইডেনে নেদারল্যান্ডস ম্যাচের আগেই বাংলাদেশে ফিরে গেছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে রান খরায় থাকা সাকিব মিরপুর শেরে বাংলায় অনুশীলনও করেছেন।